আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঝগড়া হতো, আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঝগড়া হতো হাদিসে পাওয়া যায়, কিন্তু এটা ছিল নবুওয়াতের ঝগড়া, সুন্দর ঝগড়া, সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, ইয়া আয়েশা ইন্নী লাআলামু ইযা কুনতি আনি রাদিয়া ওয়া ইযা কুনতি আলাইয়া গাযবা ওয়া আয়েশা, তুমি কখন আমার সাথে থাকো সেটা আমি বুঝি, আবার কখন খুশি থাকো সেটা আমি বুঝি। আমার উপরে খুশি থাকো, আমার উপর যখন তুমি রাজি থাকো, তখন তুমি দোয়ার সময় এইভাবে দোয়া করো, রব্বি মুহাম্মাদ মুহাম্মাদের রব, আপনি আমাদের সব গুনাহগুলো মাফ করে দেন। আর যখন তুমি আমার উপর রেগে থাকো, তখন তুমি আমার নামটা মুখ দিয়ে উচ্চারণ করো না, ওয়াইশা তখন তুমি দোয়ার সময় বলতে থাকো, ও রব্বি রাহি ইব্রাহিমের রব, আপনি আমাদের সব গুনাহগুলো মাফ করে দেন। যখন তুমি খুশি তখন আমার নামটা মুখে নাও, যখন তুমি আমার উপর রেগে থাকো তখন তুমি আমার নামটা মুখে নিতে চাও না। আমাদের আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, আমার হৃদয়ের পুরোটা জুড়ে শুধু আপনি আর আপনি আমার ভয় লাগে।